জেলা বিএনপি বা উপজেলা বিএনপির সঙ্গে আমার আসলে কোনো যোগাযোগ নেই। আচ্ছা 2018 সনে ওই যে নির্বাচন করে আমি আসছি, এরপর আমার কোনো যোগাযোগ নেই। ওখানে বিএনপির আর একজন প্রার্থী, মানে ওখানে মূলত আমার মামার শ্বশুর গত 4-5 বার 4 বার সে ইলেকশন করেছে বিএনপির পক্ষ থেকে, তার পরিবর্তে আমাকে দেওয়া হয়েছিল। তো আমার মামার শ্বশুরের পরিবর্তে আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু আমার যে ইমিডিয়েট রানিং মেট আছেন, ওনার নাম হলো জনাব উত্তরাধিকার সূত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওখানে যেটা আছে সেটা হলো সেকেন্ড হাসান মামুন সাহেব নামক একজন ভদ্রলোক আছেন, মূলত তিনিও ওই বিগত নির্বাচনে আমাদের তিনজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল, আমাকে, হাসান মামুনকে আর শাহজাহান খান সাহেবকে। পরবর্তীতে বাকি দুটো উইথড্র করে আমারটা কনফার্ম করা হয় আর কি। এরপর আমি আর আসলে এলাকাতে যাইনি, এগুলো এক। 2 নম্বর হলো আমার সঙ্গে 2019 সনে একেবারে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে খোলামেলা দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়। তো উনি খুব অবাক হয়ে যে আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে আসলেন, এর কারণ হলো আওয়ামী লীগে তো আপনাকে সবাই ভালোবাসত, আমরা যতটুকু জানি শেখ হাসিনা শেখ রেহানা খুব ভালোবাসত। আমি বললাম যে দেখুন, আসলে আমি আওয়ামী লীগ দ্বারা অপমানিত হয়েছি, এটা হলো মূল ব্যাপার। সেই আমি আসলে কোথাও অপমানিত হয়ে কোনো একটা দল পড়া বা সেই দল দাস হওয়া, এটা আমার আসলে প্রয়োজন নেই বা আমার এই ধরনের মন মানসিকতাটা নেই। আই টক উইথ হিম ইন 2019, একেবারে নির্বাচনের পরপরই। তো এই গেল 1-2 নম্বর হলো যে আমি বললাম যে এইবার আপনার এখানে আসছি, কেন আসছি আমি নিজেও জানি না, আপনি ডেকেছেন এই জন্য আসছি, অথবা বিএনপি আওয়ামী লীগ মনোনয়ন দেয়নি এই জন্য আসছি, হোয়াট এভার মেবি। এবং আমার আসলে বিএনপির কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। ওই সালেহ সাহেব নামে একজন সাংবাদিক আছে নিত্য থাকে, ল রিপোর্টার, উনি টেলিফোন করলেন, বললেন, তারপরে শেষে আমি বললাম আচ্ছা ঠিক আছে অসুবিধা, আমি 2-3 দিন ভাবলাম, এরপর বললাম ঠিক আছে লেটস ট্রাই, অপরচুনিটি একবারই আসে দেখি কি হয়। তো যা হোক, এরপর গেলাম, তখন আমি তারেক রহমান সাহেবকে বলছিলাম যে ইট মে বি মাই লাস্ট ইলেকশন, ওকে, হ্যাঁ আমি এই আপনি আমাকে নির্বাচনে নমিনেশন দিয়েছেন, এই পর্যন্তই আমি কৃতজ্ঞ এবং আপনার জন্য প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, কিন্তু এর বিনিময়ে আমি বিএনপি কোনো পদ চাই না, পদবি চাই না, এমনকি আগামীতে যে মনোনয়ন চাইবো আই এম নট শিওর। এটা কিন্তু আমি তাকে 2019 সনে জানিয়ে দিয়েছি। এখন সেই প্রেক্ষাপটটা আমি জানি, তারেক রহমান সাহেব জানেন, দলের হাইকমান্ড জানেন, এখন নুরুল সাহেব আছেন বা উপজেলা নির্বাচন আছে, এটা এখন আমি আসলে যেভাবে নিজেকে নিয়ে আমি চিন্তা করি বা আমি নিজেকে নিয়ে যেভাবে ব্যস্ত থাকি, মানে এবং আমার যারা সমালোচনা যারা করছেন, মানে আমাদের এদের চিন্তা চেতনা কর্মের মধ্যে সফলতার মধ্যে এতটা পার্থক্য, মানে মূল ব্যাপার হলো যে আমিও তাদেরকে বুঝতে পারি, বিকজ ওই বয়সটা ওই সময়টা আমার ছিল, কিন্তু আমার যে লেভেলটা সেই লেভেলটা যারা গালাগালি করছে, যেখানে তো সবাই নেগেটিভ কথাবার্তা বলছে, তাদের কাছে মনে হচ্ছে বিএনপির দল করাটা একটা বিশাল ব্যাপার, একটা নমিনেশন পাওয়াটা বিশাল ব্যাপার, ইলেকশন করাটা বিশাল ব্যাপার, কিন্তু আমি যে এই জিনিসটি ভোগ করে আসছি আরো বহু আগে, ওকে, বংশ পরম্পরায় এটা এটা আমি দেখেছি যে, এবং এখন যে প্রেক্ষাপট আসছে, একজন রাজনীতিবিদ যারা হয়নি, মঞ্জু ভাই এমপি হননি, তার হয়তো একটা ধারণা থাকতে পারে, দেখি হয়ে দেখি কেমন হয়। আমি তো হয়ে দেখেছি, এর মধ্যে নাথিং ইন্টারেস্টিং, এর মধ্যে কোনো ইন্টারেস্টিং নাই। একবার হলো, 10 বার 20 বার হলো এই সমাজে সেই 71 থেকে এই পর্যন্ত কোন একজন সংসদ সদস্যকে মানে তার জীবনের দুর্ভোগ দুর্দশা, সেই তুলনায় যে সফলতা দেখে কোনো মানুষ আসবে, আমার এমনি অন্তত পক্ষে এমপি গিরি করা ছাড়া, তারপর শেষে রাজনীতি করা ছাড়া আরো অন্তত 10টা ভালো কাজ আছে যেটা করে আমি সময় কাটাতে পারি। ছাত্রদল যুবদলকে বলা হয়েছে, জি রনি ভাই, না আমার আমার আসলে স্থানীয় যে বিএনপি